আজ আপনাদের সাথে আমি আলোচনা করব পেশাগত শিক্ষা দ্বিতীয় খণ্ডের অধ্যায় একের শিখন তত্ত্ব। এখানে দুইটি শিখন তত্ত্ব, একটা হচ্ছে গঠনবাদ এবং সামাজিক গঠনবাদ। এই দুইটার শিখন তত্ত্ব এবং এই শিখন তত্ত্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সুপারিনটেন্ডেন্ট পিটিআই মুন্সিগঞ্জ। এই পাঠ শেষে আপনারা শিখতে পারবেন গঠনবাদ কি এবং এর ব্যাখ্যা দিতে পারবেন। শিখন প্রক্রিয়ায় গঠনবাদের প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারবেন এবং সামাজিক গঠনবাদটা কি এর ব্যাখ্যা করতে পারবেন এবং এটিও কিভাবে আপনার শ্রেণীকক্ষে প্রয়োগ করা যায় তা আপনারা জানতে পারবেন। গঠনবাদ বা কনস্ট্রাকটিভিজম কি কি নয়, আমরা একটা চিত্র দেখছি। এইখানে প্রথমে বলা হয়েছে গঠনবাদ কি। গঠনবাদ হচ্ছে অতীত জ্ঞানের সাথে নতুন জ্ঞানের সংযোজন, অর্থাৎ শিশু আগে থেকে তার কিছু জ্ঞান আছে, সেই জ্ঞানের সাথে আর একটা জ্ঞানের সংযোজন করে সে নতুন কিছু কাজ করে। এই গঠনবাদ একটি শিক্ষার্থী কেন্দ্রিক, এটার আরেকটা ভিত্তি হচ্ছে শিক্ষার্থীরাই শেখে কীভাবে শিখতে হয়, অর্থাৎ তাকে কোনো কাজ দিলে সে কাজ করতে করতে আর একটু শিখে যায় যে কীভাবে শিখতে হয়। বিপরীতভাবে গঠনবাদ কি নয়, এটি শিক্ষক কেন্দ্রিক নয়, এটা দক্ষতা নিষ্ক্রিয় নয়, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা যেটা আচরণবাদীদের ক্ষেত্রে যেমন আছে যে সেখানে বলা হয়েছে শিক্ষক কেন্দ্রিক পড়াশোনা, অর্থাৎ তারা বলেছেন যে শিক্ষক একজন জ্ঞানী ব্যক্তি, তিনি নিজেই কন্ট্রোল করবেন, নিজেই নিজে অথরিটেরিয়ান এর ভাব নিয়ে তিনি শ্রেণীকক্ষ পরিচালনা করবেন এবং শিক্ষার্থীরা তেমন ই থাকে না, নিষ্ক্রিয় থাকেন। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটার বৈশিষ্ট্য হচ্ছে সহযোগিতা। এখানে সহযোগিতা বলতে এইখানে শিক্ষার্থী শিক্ষকের মানে এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর সহযোগিতা করবে, শিক্ষক শিক্ষার্থীর সহযোগিতা করবে, এটার তিনটা স্পাইরাল একটা চিত্র আছে সেখানে, যে একটা সে মানে শিশু হয়তো নিজে কিছু করতে পারে, সে শিক্ষকের হয়তো অল্প একটু ধরিয়ে দিলে অথবা অন্যের সহযোগিতায় আরও কিছু করতে পারে, আর একটা সে নিজে করতে পারে না, সেটা অর্জন করতে গেলে আরও অনেক সময়ের ম্যাচুরিটির প্রয়োজন হয়। এই গঠনবাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে, একটা হচ্ছে শিক্ষার্থীর সাথে সম্পর্কিত সমস্যা দিয়ে শুরু করতে হবে, আন্তঃসম্পর্কীয় অনুসন্ধান ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা জ্ঞানের সাথে আর একটা জ্ঞানের রিলেশন থাকতে হবে, শ্রেণীকক্ষে এমনভাবে কাজ দিতে হবে যেন শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব, যে এরপরে কী হতে পারে, এই সিচুয়েশন তৈরি করতে হবে। আমরা অনেক সময় শ্রেণীকক্ষে এমন গল্প বলি যেন শিক্ষার্থীরা উদ্গ্রীব হয়ে বসে থাকে, এরপরের কী আছে, এরপরে কী আছে, ঠিক এরকমের কোনো কাজ দিয়ে শুরু করতে হবে। আর এই কাজ বা এই সমস্যাগুলো শুরু করতে গেলে সাধারণ পরিবেশের সাধারণ বিষয় নিয়ে শুরু করতে হবে, শিশুর উপযোগী যদি না হয় তাহলে সেই নলেজ কাজে লাগ মানে সেইটা দিয়ে কাজ করা যাবে না। এই গঠনবাদের ভিত্তি তৈরি হয়েছে তিনটির উপর, বিশেষ বিশেষ গুরুত্ব দিয়েছে তিনটির উপর। কী বিষয় তিনটা, একটা হচ্ছে যে বর্তমানে অর্জিত শিখনের ভিত্তি তৈরি হয়েছে পূর্ববর্তী শিখনের কাঠামোর উপর, অর্থাৎ আমাদের আগে যে নলেজ ছিল সেই নলেজের সাথেই অ্যাডজাস্ট করে আমাদের এই নতুন নলেজ তৈরি হচ্ছে। তারপরে দুই নম্বরে তিনি কি বলেছেন, যে সকল শিখনই তথ্য প্রক্রিয়াজাতকরণ দ্বারা নিয়ন্ত্রিত হয়,
আচরণবাদীরা বলেছেন উদ্দীপক দিয়েছে, প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু এখানে গঠনবাদে বলেছে তা না, এর সাথে আরও অন্যান্য বিষয় জড়িত থাকে। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো সিচুয়েশন মিলেই তার শিখনটা তৈরি হয়। তারপরে 3 নম্বরে কী বলা হয়েছে, বিষয়ের অর্থ বা সংবোধন নির্ভর করে অন্য অন্য বিষয়ের আন্তঃসম্পর্কের উপর। অর্থাৎ আমরা শিশুর কোনো কিছু বিষয় আমরা দেখেন, একটা শ্রেণীতে ক্লাস 3-তে যে বিষয় আছে সেই বিষয় কিন্তু ক্লাস 4-এ আছে, 5-এ আছে, আস্তে আস্তে বড়োর দিকে নিয়ে যাওয়া হয়েছে। কেন? এইটা যেন একটা রিলেশন থাকে, আবার চ্যাপ্টারগুলো সাজানো থাকে একটার পর একটা, যেন পরবর্তী যে বিষয়টা আসবে সেই বিষয়টা আগেই একটু তার ধারণা থাকে। এই রিলেশনটা যে যত যে শিক্ষক যত বেশি রিলেশন দিয়ে ক্লাস নিতে পারবে, তার শ্রেণীর পাঠ সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে। এইটা যে মডেল, কনস্ট্রাকটিভ যে মডেল, লার্নিং মডেল, এই মডেলের 4টা স্টেপ রয়েছে। 4টা স্টেপের মধ্যে 1 নম্বর স্টেপে রয়েছে কনক্রিট এক্সপিরিয়েন্স। এ প্রসঙ্গে আমি একটা উদাহরণ দিব, যে একজন একটা শিশু তার বাড়ির সাথেই পুকুর আছে, সে শুধু পুকুরে নামতে চায়, গার্ডিয়ান তার পক্ষে সবসময় চেক দেওয়া কঠিন হয়ে যায়। তা তিনি বুদ্ধি করলেন যে এই শিশু একদিন পানিতে না যখন নামে তখন তিনি অবজারভেশনে থাকবেন। ঠিক তাই একদিন ওই শিশু পানিতে নাম পানির দিকে যাওয়া শুরু করলো, অর্থাৎ পুকুরের দিকে যাওয়া শুরু করলো, করলে তিনি একটু লুকায়ে থাকলেন যেন শিশু দেখতে না পারে। শিশু আস্তে আস্তে পুকুরের দিকে নামলো হামাগুড়ি দিয়ে, নামার পর সে আস্তে আস্তে পানির ভিতর নামলো। নামার পর যখন সে দেখলো, সে হয়তো তার ধারণা ছিল যে অন্যভাবে যেভাবে আমি খেলাধুলা করি এখানেও সেরকম একই পরিবেশ পরিস্থিতি। নামার পর সে দেখলো যে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, পানি খাচ্ছে, সে তখন ওখান থেকে ওঠার ব্যবস্থা চেষ্টা করলো কিন্তু সে উঠতে পারতেছে না। গার্ডিয়ান যে লুকিয়েছিল সে তখন তৎক্ষণাৎ গিয়ে যে তাকে উঠালো। উঠানোর ফলে সেই শিশুর মধ্যে একটা ধারণা লাভ করলো, একটা জ্ঞান অর্জিত হলো যে সব জিনিসই একই রকমের নয়। সেই ফর্মিং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট যে সব জায়গায় একই রকমের পরিস্থিতি নয়, আমার পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। ঠিক এই তার যে ফর্ম অ্যাবস্ট্রাক্ট যে কনসেপ্ট হলো যে সব জিনিস এক রকমের নয়, সে যখন আবার কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন হবে তখন তিনি টেস্টিং ইন নিউ সিচুয়েশন, অর্থাৎ নতুন পরিস্থিতির সম্মুখীন হলে তিনি তখন এই জ্ঞান কাজে লাগাবেন। এইটাই হচ্ছে কনস্ট্রাকটিভ লার্নিং মডেল, অর্থাৎ এইভাবেই জ্ঞানের বিস্তার ঘটে বা শিকন হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে কনস্ট্রাকটিভিজম গঠনবাদের প্রয়োজনীয়তা, বর্তমানে আমরা যেটা কারিকুলাম দেখলাম, নতুন যে কারিকুলাম হচ্ছে সেখানে পুরা এই কনস্ট্রাকটিভিজমের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ এখানে বলা হয়েছে শিশুরা অ্যাক্টিভ থাকবে, তাদের সক্রিয় থাকবে, সক্রিয়ভাবেই তাদের কাজ শেখাতে হবে। তো এখানে আমাদের কয়েকটা মানে কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে একটি সক্রিয় প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় শিশুরা সবসময় সক্রিয় থাকে, কিন্তু আচরণবাদীদের প্রক্রিয়ায় শিশুরা নিষ্ক্রিয় থাকে। গঠনবাদ অনুসারে শিক্ষণীয় বিষয়ের অর্থ গঠন বা তৈরি করার প্রক্রিয়াই হলো শিখন, যা মানসিকভাবে সংগঠিত হয়। তাই শিক্ষার্থীদেরকে তাদের নিজস্ব ধারণা তৈরি ও চিন্তার জন্য শিক্ষার্থীদের হাতে কলমে কাজ ও বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের এখানে কাজগুলো দিতে হবে যেন তাদের উপযোগী হয়, পরিবেশের উপযোগী হয়, তারা যেন নিজেরা করতে পারে। সেখানে যদি কোনো একটু সমস্যা থাকে শিক্ষক একটু ধরিয়ে দেবে, সহযোগিতা করবে, হয়তো প্রথম তাদের সমবয়সীদের সাথে সহযোগিতা নেবে, না পারলে শিক্ষক তারপরে সহযোগিতা করবে। 3 নম্বরে বলা হয়েছে যে এই শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা। আসলেই ভাষা যদি কেউ না জানে তাহলে তার দ্বারা কোনো কাজ সম্ভব না। যদি কেউ ইংরেজি ভাষা না জানে, যদি ইংরেজি ভাষাওয়ালা দেশ ইংল্যান্ড আমেরিকায় যায়, তাহলে তার জন্য খুবই
কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সুতরাং শিক্ষার্থীকে তার মাতৃভাষার আগে শেখাতে হবে, কারণ মাতৃভাষায় যদি সে শিখতে পারে তাহলে সে জিনিসের বিভিন্ন ব্যবহার করতে পারবে, বলতে পারবে, লিখতে পারবে, অনুধাবন করতে পারবে, ব্যাখ্যা দিতে পারবে। 4 নম্বরে আছে, শিখনের জন্য প্রয়োজন পূর্ব জ্ঞান, যার ভিত্তিতে শিক্ষার্থী নতুন জ্ঞান আহরণ করবে। তাই শিখন প্রক্রিয়ার বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীর তার পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন বিষয় শিখতে পারে, যেটা আমরা আগেই উল্লেখ করেছি যে তার একটা এমনভাবে রিলেশন থাকতে হবে চ্যাপ্টার ভিত্তিক, যেন আগে তার কিছু নলেজ থাকে, সেই নলেজের ভিত্তিতেই তার নতুন নতুন জ্ঞান অর্জিত হবে। 5 নম্বর, এই 5 নম্বরে বলা হয়েছে যে শিখন একটি সামাজিক এবং সামষ্টিক কার্যাবলী, আর এই কার্যাবলীর গুরুত্বপূর্ণ উপাদান হলো সামাজিক প্রেক্ষাপট, কথোপকথন বা ভাষা ও মিথস্ক্রিয়া। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ ঘটে, সে কারণে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য মিথস্ক্রিয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে শিক্ষক, সহপাঠী, বন্ধু, পরিবার এবং আশেপাশের ব্যক্তির সংশ্লিষ্টতা বা গুরুত্ব রয়েছে। এই কনস্ট্রাকটিভিজমে বলা হয়েছে যে একটা শিশু তার আশেপাশের পরিবেশ, অনেক সময় আমরা পরিবেশ থেকে শেখে, আমরা অনেক সময় দেখা যায় শিশুদের মিশতে দিতে চাই না, একা একা থাকে, বলে না ওর সাথে মিশলে সে খারাপ হয়ে যাবে, আপনাকে ছেড়ে দিতে হবে, তাকে শেখার সুযোগ দিতে হবে, যদি কোনো খারাপ জিনিস দেখা যায় তখন তাকে বাধা দিতে হবে, কিন্তু তাকে তার পরিবেশ, তার তার আশেপাশে সহপাঠী, তাদের সাথে মেশার সুযোগ দিয়ে তাদের কাছ থেকে কিছু শিক্ষার সুযোগ দিতে হবে। এটা এইটা কি হচ্ছে গঠনবাদী শিখন পদ্ধতি, শিক্ষার্থী কেন্দ্রিক। এই মতের মধ্যে কোনো কি মুখস্থ বিদ্যার কোনো সুযোগ নাই, এটা সে সমস্যায় পড়বে, সেখান থেকে সমস্যা সমাধান করবে এবং শিখবে। বাহ্যিক বল বর্ধনের চেয়ে যদি অন্তস্থ বল বর্ধন করা যায়, অর্থাৎ শিশুর মনের মধ্যে যদি একবার জাগিয়ে দেওয়া যায়, একবার যদি আপনি তাকে শিক্ষার ক্ষেত্রে আনন্দ দিতে পারেন, অর্থাৎ কোনো জিনিস যদি পারা যায়, নিজে নিজে করা যায়, এই যে একটা যে আনন্দ, এই আনন্দ যদি দিতে পারেন একবার শিশুর মধ্যে, তাহলে দেখবেন তার বাহ্যিক ধন্যবাদ দেওয়ার দরকার নাই, সে নিজে থেকেই আরও শেখার চেষ্টা করবে। তার মধ্যে একটা অনুসন্ধিৎসু মন সৃষ্টি করে দিতে হবে। এই কাজটা শিক্ষক করতে পারে যদি তিনি আন্তরিক হন, তিনি যদি পদ্ধতি মাফিক চেষ্টা করেন। এবার আমরা আসব সামাজিক গঠনবাদ। ভাইগোটস্কির সামাজিক গঠনবাদে তিনি কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে ভাষা একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। তার একটা বই আছে থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সেখানেও তিনি এই শিশুর ধারণার বিকাশ ও তার ভাষার উপর নির্ভরশীল। শিশু যখন ভাষা দিয়ে তার পর্যবেক্ষিত বস্তুটিকে বর্ণনা করতে পারে, তখনই তার ধারণার বিকাশ ঘটে। তো এইখানে দুইটা জিনিস তিনি গুরুত্বপূর্ণ ভাবে উল্লেখ করেছেন, একটা হচ্ছে মোর নলেজ অ্যাভেল আদার, আর একটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। মোর নলেজেবল আদার, এটা কি মোর নলেজেবল আদার হচ্ছে শিশুর সে যারা বড় তারা বেশি জানে, হতে পারে বড় ভাই, মা, ভাই, বোন, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, যারা তার চেয়ে বেশি জানে, আপনি দেখবেন শিশু কিন্তু তাদের কাছ থেকে শেখেই। আর যখন শিশু একটা পানি ঢালতে হয় জগ থেকে কীভাবে গ্লাসে, সেটাও কিন্তু তার মা বাবা বড় ভাই বোনের কাছ থেকে শেখে। কোনো জিনিস একটা কাটতে হয় কীভাবে, সেটা কিন্তু তার মা বাবা ভাই বোনের কাছে শেখে। একটা ট্যাপ কীভাবে ছাড়তে হয়, কীভাবে বন্ধ করতে হয়, তাও কিন্তু তার বড়দের কাছ থেকে শেখে। তো এটা শিশু কিন্তু নিজে আগে জানে না, কিন্তু তার চেয়ে বেশি যারা জানে তার কাছ থেকে শেখে। এইটা হচ্ছে মোর নলেজেবল আদার, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, সামাজিক গঠনবাদের ভেগেটোসির এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে হচ্ছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে এই জায়গায়। তিনটি বিষয় হচ্ছে এটা যে শিশু নিজে কি করতে পারে, অর্থাৎ আমি কি করতে পারি, আপনারা দেখছেন এই জায়গা, আমি কি করতে পারি, এই একটা বিষয়। আর একটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা যে মেন বিষয় যে শিশু কি অন্যের সহায়তায় আমি কি করতে পারি, অর্থাৎ শিশু
আরেকজনের সহায়তা পেলে, অর্থাৎ শিশু তার সহপাঠী অথবা শিক্ষক, মা বাবা, ভাই বোন, পাড়াপড়শি বা অন্য কারোর সহযোগিতা নিয়ে কিন্তু আরেকটা কাজ করতে পারে। আরেকটা আছে যে আমি কি করতে পারি না, এইটা একটা ম্যাচুরিটি না আসলে সব কাজ সব সব বয়সে করার সম্ভব নয়। এইখানে এইটা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এইটা যদি শিক্ষক কাজে লাগাতে পারে, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অর্থাৎ শিশু যেখানে পারে না অন্য একটু সহযোগিতা দিলে যেখানে পারে, এই কাজটা যত বেশি শিক্ষক করাতে পারবে, নিয়োগ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, তত বেশি ওই শিক্ষার্থী শেখার সুযোগ পাবে। এই প্রসঙ্গে আমার একটা উদাহরণ, আমাদের এক স্যার ছিলেন, তিনি কখনো অঙ্ক করে দিতেন না, তিনি বলতেন শুরু করো, আমরা যা পারতাম শুরু করতাম, করার পর যেখানে ভুল হতো তিনি সেইখানে আমাদেরকে ধরে দিতেন যে এই কারণে তুমি কী কারণে এটা দিয়েছো আমাকে বলো, তখন যদি বলতাম স্যার এই কারণে দিয়েছো, তখন যুক্তি দেখাতেন এইটা কি সঠিক কিনা, এই কারণে কি এটা সঠিক, তখন অনুধাবন করতে পারতাম যে না আসলে তো এই কারণে ভুল হয়েছে, যে সরি স্যার এই কারণে ভুল হয়েছে, আচ্ছা আবার শুরু করো। এরপর আবার শুরু করলে দেখা গেছে যখন আমি ওই নির্দেশনা পেয়ে তখন আমি নিজে করে মানে করতে পারতাম, করার ফলে তখন যে কি আনন্দ। তো এইটা শিক্ষক যদি এইভাবে তাকে ডাইরেক্ট না বলে দিয়ে তাকে সহযোগিতা করে যদি করে দিতে পারে, তাহলে ওই লার্নিংটা দীর্ঘস্থায়ী লার্নিং হবে। ভাইগোটিক্সের মতে সামাজিকীকরণের মাধ্যমে শিশুর সচেতনতার বিকাশ ঘটে, তিনিও কিছু মানে বিকাশের বিকাশ নিয়ে, শিশুর বিকাশ নিয়ে তিনিও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন কি কি বিষয়ের উপর, যে শিশুর জ্ঞানীয় বিকাশ কৃষ্টি বা কালচার দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ সে কারণে বিভিন্ন কৃষ্টিতে শিশুর জ্ঞান বিকাশের ক্ষেত্রে তারতম্য পরিলক্ষিত হয়। এটা দেখা যায় যে শহরের একটা শিশুর জ্ঞানের বিকাশ যেভাবে ঘটে, একটা গ্রামের শিশুর বিকাশ সেইভাবে কিন্তু ঘটে না। শিশু শহরের শিশু যেভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানে, কিন্তু গ্রামের শিশু সেই আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানে না, কিন্তু তার যে ফিল্ডের যে নলেজ থাকে সেই নলেজ কিন্তু একজন গ্রামের শিশু মানে শহরের শিশুর থাকে না। বিভিন্ন সামাজিক উপাদান বিশেষ করে সামাজিক মিথস্ক্রিয়া সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে শিশুর জ্ঞানের বিকাশ ঘটে। এই সামাজিক মিথস্ক্রিয়ার উৎস হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটা কি হচ্ছে গাইডেড লার্নিং, অর্থাৎ এইটা শিশু কাজ শুরু করবে, সে যেখানে পারবে না সেইখানে সহযোগিতা করবে। এই সহযোগিতাটাই হয় কিভাবে, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে। যদি শিশুর সোশ্যাল ইন্টারাকশন না হয় তাহলে সে এইটা কোনোভাবেই শিখতে পারবে না। সুতরাং আমাদের উচিত শিশুর সোশ্যাল ইন্টারাকশনের ব্যবস্থা করে দেওয়ার, এবং সেখানে আমাদের গাইডেড থাকতে হবে শিশু যাতে খারাপ পথে না যায়। শিশু যে যে পরিবেশে বড় হয় সে পরিবেশ তার চিন্তাকে প্রভাবিত করে, অর্থাৎ সে কি চিন্তা করবে এবং কিভাবে চিন্তা করবে তা পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। এটা একবার 100% শহরের শিশু, গ্রামের শিশু, আমাদের দেশের শিশু, বিদেশের শিশু, যার যার পরিবেশ ধারায় সে চিন্তা করবে। একজন শীত প্রধান দেশের শিশু, তারা শীতের কথা যদি কোনো বলা হয় উইন্টার কেমন, তারা চিন্তা করবে এরকমের, তাদের যদি বলা হয় যে গ্রীষ্মকাল কেমন, তারা চিন্তা করবে তাদের মতো দিয়ে, আর আমাদের দেশে চিন্তা করাবে যে একেবারে অত্যাধিক গরম ঘেমে যায়, কিন্তু ইউরোপের কান্ট্রি বা শীতপ্রধান দেশের কান্ট্রির ওই গ্রীষ্মকাল সেখানে কিন্তু ঘেমে যায় না, এত গরম হয় না। তো দুজনের চিন্তা চেতনার পার্থক্য থাকবে। ভেগটোসির ভাষার উপর গুরুত্ব আরোপ করেছেন, কারণ শিশুর জ্ঞানীয় বিকাশের উপর ভাষার ভূমিকা অত্যধিক। তার মতে জীবনের প্রারম্ভে শিশুর চিন্তা ও ভাষা পৃথক থাকলেও 3 বছর বয়সে এ দুটি বিষয়কে সমন্বিত করে শিশু কোনো কিছু করা বা শেখার চেষ্টা করে। অর্থাৎ যখন বয়স কম থাকে তখন সে বিভিন্ন শব্দ দিয়ে, গ্লাস দিয়ে পানি খাওয়া বোঝায়, ফিডার দিয়ে দুধ খাওয়া বোঝায়, কিন্তু আস্তে আস্তে 3 বছরের এর পর থেকে সে কিন্তু তার ভাষার বিকাশ হয়, সে বিভিন্ন কিছু বলতে পারে, উচ্চারণ করতে পারে, ব্যাখ্যা দিতে মানে ব্যাখ্যা দিতে না পারলেও স্বাভাবিকভাবে কথা বলতে পারে, তখন সে এইটার তার এই ভাষার বিকাশ ঘটে। ভাষার বিকাশ মানে শিক্ষার ক্ষেত্রে ভাষার বিকাশ দরকার, কারণ ভাষার বিকাশ না হলে তাহলে সে সব কিছু বলতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না। যেমন একজন যে কথা বলতে জানে না, যিনি বাক প্রতিবন্ধী, তার ভাষার বিকাশ ঘটে না, সে শুধু
ইশারা ইঙ্গিত দিয়ে বোঝায়, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়ে সব কিছু ভালোভাবে বোঝানো সম্ভব হয় না। এখানে ভাইগোটস্কির আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জ্ঞানের দৃঢ়করণ বা স্প্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং হচ্ছে জানা থেকে অজানার জগতে প্রবেশের জন্য শিক্ষার্থীদের কিভাবে পরিচালিত করা যায় তার দিক নির্দেশনা রয়েছে দৃঢ়করণের ধারণার মাধ্যমে, অর্থাৎ স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে। আমরা স্ক্যাফোল্ডিংয়ের একটা ছবি দেখি। স্ক্যাফোল্ডিং হচ্ছে, স্ক্যাফোল্ডিং হচ্ছে যে আমাদের দেশে দেখবেন আমাদের যখন ঘর তৈরি করে, ঘর তৈরি করার সময় দেখেন মাচা তৈরি করে, মাচা তৈরি করে ইট গাঁথে, এই যে সহযোগিতা নিয়ে হয় বা পাইপ বেঁধে বেঁধে একটা ভাড়া তৈরি করা, অর্থাৎ যেখানে সহজে বসে কাজ করতে পারে, এটা হলো স্ক্যাফোল্ডিং। এটা শিশুর ক্ষেত্রে যদি যে শিক্ষক কোনো শিক্ষার ক্ষেত্রে যদি একটু সহযোগিতা করতে পারে ডাইরেক্ট না বলে দিয়ে, তাহলে ওই শিশু যেটা শিখবে সেটা অবশ্যই অবশ্যই দীর্ঘস্থায়ী হবে। এখন এই দৃঢ়করণের জন্য, অর্থাৎ শিখনটা স্থায়ীকরণের জন্য 6টি পদক্ষেপের কথা বলা হয়েছে। সে 6টি পদক্ষেপ কি? একটা হচ্ছে আপনি শ্রেণীতে ক্লাস নেবেন, পরিচালনা করবেন, কিন্তু তাদের শিখনটা দীর্ঘস্থায়ী করার জন্য 6টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। একটা প্রথমে একটা হচ্ছে কি, মডেলিং, অর্থাৎ যা করতে হবে সেটা যদি আপনি নিজে করে দেখান বা অন্য শিশুর দিয়ে পড়ায় দেখান, তাহলে কিন্তু সকল শিশুর জন্য বুঝতে খুবই সহায়ক হবে। আবার দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, পুরস্কার ও শাস্তির দক্ষ ব্যবস্থাপনা। এখানে আপনি শিশুর কোনো বিষয়ে ভালো পারলে আপনি ধন্যবাদ দেবেন, কিন্তু যদি ভালো না পারে তাহলে তাকে কিভাবে শাস্তি দেবেন, শাস্তি সেটাও একটা আপনার মাত্রা আছে। এটা আপনি যদি সবার সামনে তাকে অপমান করেন তাহলে কিন্তু তার মধ্যে একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে। সুতরাং এটাকে আপনাকে সিচুয়েশন অনুযায়ী আপনাকে ব্যবহার করা শিখতে হবে। তারপরে কর্মদক্ষতার 3 নম্বরে ফলাবর্তন প্রদান, অর্থাৎ সে কোনো যদি কাজ করে, কাজ করার পর যদি সেখানে কোনো ত্রুটি থাকে সেটা আপনি তাকে কীভাবে শেখাবেন, কীভাবে শুধরে দেবেন। এইটা যে শিক্ষক, আমি আপনার উদাহরণ দিলাম যে অঙ্ক করতে গেলে কীভাবে আমার স্যার শিখিয়েছেন, তো এই ফলাবর্তন যদি আপনি এভাবে দেন তাহলে তার শিখনটা স্থায়ী হবে। তারপর উপযুক্ত কর্ম সম্পাদনের নির্দেশনা, অর্থাৎ কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে, যদি আপনার নির্দেশনা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু সে একটা স্তর, অর্থাৎ সে শিশু যেখানে ছিল তার নলেজ সেখানেই থাকবে, তার নলেজ কিন্তু বৃদ্ধি পাবে না, হয়তো মুখস্থ করতে পারে কোনো জিনিস কিন্তু মুখস্থ বিদ্যা বেশি দিন টেকে না। সুতরাং তাকে আপনি যদি তার নির্দেশনা ঠিক দেন, তাকে যদি হেল্প করেন, তাহলে সে যখন নিজে নিজে শিখবে, শিখলে সেইটাকে তার যে পিরিয়ডের যে 3টা স্তর, যে নিজে নিজে থেকে নিজে যা জানে আরেকজনের সহযোগিতায় সে যদি পারে, তাহলে তার শিখনটা দীর্ঘস্থায়ী হবে। এরপর প্রশ্নের যথাযথ উত্তর প্রদান, 5 নম্বর, এটা হচ্ছে কি, যদি শিক্ষার্থীর মনে কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেয়া। জেপিডির 1টি স্তর থেকে 19 স্তরে যাওয়ার জন্য শিক্ষার্থীর মধ্যে নানাবিধ প্রশ্নের সৃষ্টি হতে পারে, সেগুলোর উত্তর না পেলে এই স্তর উচ্চারণও যায় না। অর্থাৎ শিখনের ক্ষেত্রে আমরা দেখবেন শ্রেণীকক্ষে একটা বিষয় আপনার কাছে খুব সহজ, অত যে শিশু ভালো জানে তাদের কাছে খুব সহজ, কিন্তু অন্য শিশু যারা ভালো জানে না, যাদের আগের নলেজ কম ছিল, তার মধ্যে কিন্তু নানা ধরনের প্রশ্ন থাকে। তা সেই যদি আমরা মানে শিক্ষকের উচিত প্রশ্ন করার সুযোগ তৈরি করে দেয়া, শিশু যেন শ্রেণীকক্ষে প্রশ্ন করতে ভয় না পায়, হয়তো সে ভুল উত্তর দিতে পারে কিন্তু তাকে দমিয়ে দেওয়া যাবে না। যদি তাকে দমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের ওই দুর্বল শিশুদের শিখন হবে না, সে প্রশ্নও করতে পারবে না, সে জেপিটির 1 স্তর থেকে আর 1টা স্তরেও যেতে পারবে না। 6, চূড়ান্ত জ্ঞানীয় কাঠামো প্রদান,
কোনো সমস্যার সমাধান যেহেতু অপরের সহায়তায় দলীয়ভাবে করা হয়, তাই অর্জিত জ্ঞানের সঠিক কাঠামো সম্মিলিতভাবেই প্রস্তুত করা এই পর্যায়ের কাজ। অর্থাৎ কোনো দলীয় কাজ দিয়েছেন, কাজ করার পর হয়তো কেউ একটু ভালো ভালো করেছে, অন্যরা সহযোগিতা করেছে, সব মিলে তখন আপনার মানে শিক্ষকের একটা সামারাইজ করতে হবে যে সে তারা কীভাবে শিখলো। হয়তো তাদের কাছে আগে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করার পর শিক্ষক একটা সামারাইজ করে বলে দেবে যে এই জ্ঞান এই কারণে সংঘটিত হয়েছে। আর এটা যদি না করা যায় তাহলে তাদের মধ্যে কিন্তু অনেক সময় ভুল ধারণা থাকতে পারে, কনক্রিট ধারণা ঘটবে না। এখন আমরা আসি যে এই মানে শিক্ষা যে ভাইগোটক্সির যে মতবাদের আমরা ব্যবহারটা আমরা কীভাবে করতে পারি, তিনি কিসের উপর মূলনীতির মানে চারটায় মূলনীতির উপর কাজ করার কথা বলেছেন, গুরুত্ব দিয়েছেন। একটা আছে শিখন এবং বিকাশ হলো এক ধরনের সামাজিক সহযোগিতামূলক কার্যকলাপ। তারপরে কি, এটা জেপিটি ধারণাটি শিক্ষাক্রম ও পাঠ্যপণ্যের নির্দেশক হিসেবে কাজ করে থাকে। এক নম্বরে কি বলা হয়েছে, শিখন এবং বিকাশ হলো এক ধরনের সামাজিক সহযোগিতামূলক কার্যকলাপ, যেটা আমরা অনেকবার বারবার বলেছি যে শিখনটা হচ্ছে যদি আপনি পরিবেশের সাথে যদি খাপ খায় যদি শিক্ষা দেন সেই শিক্ষাটা তার বেশি মনে থাকবে। তারপরে জেপিটির ধারণাটি শিক্ষাক্রম পাঠ্যপণ্যের নির্দেশক হিসেবে কাজ করে থাকে। এই যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটুকু অন্যের সহযোগিতায় করতে পারে, এই বিষয়টা আমাদের শিক্ষাক্রমে এবং পাঠ্যিকা প্রণয়নের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমাদের নতুন যে কারিকুলাম হচ্ছে সেখানে এই বিষয়টা খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে বিদ্যালয়ের শিখন একটি অর্থপূর্ণ প্রেক্ষিতে সংগঠিত হওয়া উচিত। বাস্তব জগৎ থেকে শিশুর যে শিখন ও জ্ঞানের বিকাশ হয় তা থেকে বিদ্যালয়ের শিখন পৃথক হবে না। অর্থাৎ আমাদের সামাজিক পারিবারিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়েই আমাদের কাজ করতে হবে, স্কুলেও সেই বিষয়গুলো নিয়েই তাদের শেখানোর ব্যবস্থা করতে হবে। যে জিনিস আমাদের দেশে নাই সেই বিষয় নিয়ে যদি আমি তাদের সাথে কথা বলি তাদের কাছে কিন্তু ভালো লাগবে না, তারা বুঝতে পারবে না, তারা উৎসাহিত হবে না। বিদ্যালয়ের বাইরে থেকে অর্জিত যে জ্ঞানগুলো থাকে সেটাও কিন্তু বিদ্যালয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটাই আমাদের যে আমরা তাহলে আজ আমরা শিখলাম যে গঠনবাদ কি, গঠনবাদের ব্যবহার এবং ভাইগোটস্কির সামাজিক গঠনবাদ এবং এর ব্যবহার। আমার মনে হয় এখান থেকে আপনারা যা শিখলেন হয়তো একটু হলেও আপনাদের এই করোনা ভাইরাসের বন্ধকালীন কিছুটা যদি উপকৃত হয় তাহলে আমি সার্থক হব। ধন্যবাদ সকলকে।